एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज के हम सिक्स मार्च सैटरडे और आमरा एखन जाच्छी एयरपोर्टे। पूनम एयरपोर्ट थेके आमरा जाबो होच्छे बागडोगरा। जस्ट बेरियेछी, एखन बाजे ओई 11:45। आमरा होयतो 12:30 12:50-12:55 अब्दि एयरपोर्ट पौंछे जाबो। As you can see, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। চেক ইন ব্যাগেজের জন্য আমরা স্পাইস জেটের কাউন্টারে এসেছি। সেকশনে যাওয়ার জন্য আমাদের ইনফ্যাক্ট লিফটটা লাগবে, কারণ আমরা নিচেই যাব। 104 হচ্ছে আমাদের গেট। আর এখানে ফুড কোর্ট আছে, ফুড টার্মিনাল যেটা, সাবওয়ে আছে, সেখানে কেএফসি আছে, বিরিয়ানি ভাই আছে, অ্যান্ড দেন দেয়ারস কৈলাশ পর্বত ভি হ্যায়। এখন ওয়েট করছি ফুড কোর্ট এরিয়াতে। কিছু করার ছিল না। এখন যেহেতু ওয়েব চেক ইনটা ম্যান্ডেটরি, তো অলরেডি ইউ হ্যাভ ইয়র বোর্ডিং পাস উইথ ইউ, তো জাস্ট পার্টিকুলার এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে তোমাকে নিজের টিকিটের এগেনস্টে চেক ইন ব্যাগেজটার কাজটা করে নিতে হয়। অ্যান্ড তারপরে ইউ ক্যান ডিরেক্টলি কেন গো ফর ইয়র সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক হয়ে গেলে তারপরে তুমি তোমার গেটের কাছে, একদম এক্স্যাক্ট গেটের আশেপাশে গিয়ে বসতে পারো। আমরা গেটের কাছে যাইনি, কারণ আমাদেরকে নিচে নেমে যেতে হবে, তো আমরা উপরেই বসে আছি এখানে ফুড কোর্টে। বোর্ডিং টাইম হচ্ছে 3টে আর এখন বাজে অ্যারাউন্ড 1:30। তো আমরা মোটামুটি এখন একটু এখানে হালকা পুলকা কিছু খাবো। পিৎজা হাটে অর্ডার করেছি পিৎজা। তো এখন যারা এয়ারপোর্টে আসে তাদের আর অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই, কারণ সমস্ত শপস খুলে গেছে আর সেই অসুবিধাটা নেই। আর লোকজন মোটামুটি মাস্ক পরে আছে। সিকিউরিটি চেক খুব স্ট্রিক্ট সেরকম না, বাট ইয়েস, আমার মনে হয় অনেকটা এয়ারপোর্টের লুকে চেঞ্জ হয়েছে। আমি ওয়াশরুমটায় গেলাম, ওয়াশরুমটা দেখলাম অনেকটা বেটার হয়েছে, আর একটু বড় হয়েছে। আর এদিকটায় এর আগে আমি কখনো আসিনি, তো এবার এলাম, দেখলাম যে ফুড কোর্ট এরিয়াটাও খারাপ না। এমনি ফুড কোর্টটা বেশ সুন্দর, অনেক কিছু আছে। আর তুমি যে বললে যে তুমি বাইরে বেরিয়ে কিছু খাবে না এন্ড অল দ্যাট স্টাফ, ভরপেট খেয়ে এলে, তারপরে যে এখন পিৎজা অর্ডার করছো, কোথাও বাইরে বেরোলে অটোমেটিক্যালি খিদে পেয়েই যায়, এইসব সব বাহানা। বাট আমি সত্যি, আমার সত্যি খিদে পেয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর, এই ফুড কোর্ট টা এতটা কর্নারের দিকে। আমি কোনদিন এর আগে, মানে কোনদিন এর আগে বলতে যতবারই এই দিকে যাতায়াত করেছি, আমার হাজবেন্ড কোনদিন ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করে, একদম ফালতু কথা। ফালতু কথা মানে কি, হি হ্যাজ অলওয়েজ ট্রাভেলড ফর ইন্টারন্যাশনাল ফ্লাইটস, কারণ দরকার পড়ে। বাট যাই হোক, এখানে তো এই লাউঞ্জ, মানে এই পুরো এটা তো ইন্টারন্যাশনাল ডোমেন, সবই পুরো, হ্যাঁ, মানে দিস ইজ ওপেন টু অল, এটা পুরোটা কানেক্টেড, এতটাই কর্নারে যে আমি এসেছি। কিন্তু না, ইভেন আমি এতবার ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করেছি, আমিও কিন্তু এই সেকশনটায় কখনোই আসি না। এটা কি, এটা একটা টোস্ট, গার্লিক ব্রেড। আমাদের এখন খাওয়া টাওয়া হয়েছে, এবার আমরা একটু চারপাশটা একটু ঘুরবো, তারপরে কিছুক্ষণ বাদে ওই 2:30 নাগাদ নিচের দিকে চলে যাব, কারণ আমাদের যে গেটটা না ওটা নিচে পড়েছে। এখন চলে এসেছি 104 গেটের সামনে, এখানেই এখন বসবো। খুব বেশি তো একটা বাজে না, বাজে হচ্ছে দুপুর 2:30, তো 3টে বোর্ডিং টাইম, সো হোপফুলি আর হাফ অ্যান আওয়ার কাটালে পরে ফাইনালি ফ্লাইটে উঠতে পারবো। বোরিং লাগছে এই সময়টা, বাট কিছু করার নেই।
এক্সাইটেড একটু না টায়ার একটু স্পাইসি এরকম পিপি দিল না সেটা মানে অদ্ভুত ও ইয়েতে দিয়েছে ইন্ডিগোতে দিয়েছে সব কথা তো দিয়েছে স্পাইস ট্রিট তো দেয়নি আমাদেরকে কোনো পিপি কিট বাট আমরা নিজেরা এইটা ফেশিয়ালটা ইউজ করছি ফর আর সেফটি কখন বাগডোবরা এয়ারপোর্টে নামি সেটারই অপেক্ষা এক্সকিউজ মি এটা চেপে বসে আসছে কি বাচ্চা আছে খুব বেশি ভালো লাগছে কারণ বাগডোগরা একটা সময় আমার মা বাবা ছিল আমার নিজের দিদির জন্ম বাগডোগরাতে আমরা অনেকবার প্ল্যান করেও আসা হয়নি আসতে পারিনি এই প্রথমবার কলকাতা থেকে বাগডোগরা এসেছি এর আগে আমি এনজেপি এসেছি নর্থ বেঙ্গল ঘুরেছি কিন্তু বাগডোগরা আসা হয়নি আমাদের ওলার গাড়ি চলে এসেছে ভীষণ মজা লাগে এই ওয়েদারটাই ইটসেলফ এত সুন্দর না গরম না ঠান্ডা যাই হোক এক্সাইটমেন্ট এখন বাড়তে শুরু হবে সো প্লিজ 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 আমার এই ব্লগটাকে দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এখন আর মতন গাড়িতে উঠি ভালো লাগা হচ্ছে মা বাবা একসময় এখানে অনেকটা সময় ছিল আমার নিজের দিদির জন্ম হচ্ছে বাগডোগরাতে এই এয়ারপোর্ট স্ট্যান্ড এয়ারপোর্টের চত্বর আশপাশ সব কিছু এত আমি গল্প শুনেছি এই চারপাশে যখন আমি লেখা দেখছি এয়ারপোর্ট স্টেশন বা কিছু তখন মনে হচ্ছে মা বাবা কোথায় ছিল তখন তো আমি ছিলাম না আমি আমার জন্ম হয়নি আমার মা বাবা বাগডোগরা থেকে চলে যায় অন্য জায়গায় জায়গার অনেক স্মৃতি মা বাবার কাছে আছে আর সেটা আমি মা বাবার মুখে শুনেছি বাবা তো নেই আজকে কিন্তু বাবা যাওয়ার পরেও আমি বাবাকে খুব বেশি করে ফিল করতে পারছি এই বাগডোগরায় এসে চলে এসছি আমরা রিসেপশনের দিকে যাচ্ছি এখন হোটেল প্রিমিয়ার ইনের ও মানে আপনাদের কি করোনা ফ্রি হয়ে গেছে জলের বটলটা খুব সুন্দর দিয়েছে এত খিদে পেয়ে গেছে এখন আমরা অর্ডার করেছিলাম চিলি বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন আর চা তো চাটা মিল্ক টি এসছে আমরা ভুলে গেছি লিকার বলতে যাই হোক কিছু করার নেই যা এসছে এসছে চিলি বেবিকর্নটা বেশ ভালোই বানিয়েছে এখন হ্যাঁ চাটাও ভালো আমরা এখন খেয়ে নিই বেরিয়ে পড়লাম হংকং মার্কেটের জন্য আমাদের চেক ইন করার পর খুব খিদে পেয়েছিল খাওয়া টাওয়া হয়ে গেছে এবার ফ্রেশ ট্রেশ হয়ে হংকং মার্কেটে যেতে পারি সেই জন্যই আমরা এতটা পাশে হোটেল নিয়েছি তো দেখা যাক হোটেল থেকে যেরকম বলেছে সেরকম অনুযায়ী আমরা যাচ্ছি আমরা এখন আছি হংকং মার্কেট গেট নাম্বার 1 এর কাছে সঞ্জয় স্টোর্স থেকে আমি অনেকগুলো ব্যাগ নিলাম এর জন্য এই যে আমরা হোটেলে ঢুকে পড়েছি আবার
পাখিদের মুখগুলো কিউট হয় না, বাচ্চাদের ছবিগুলো দেখবো এরকম দূর ভেজ মোমো, বাট এর টেস্টটা ভালো। ফাইনালি ঢুকে যাচ্ছি হোটেল রুমে, কাল আবার বেরোনো। একটা দিন তো বেশ ভালোই কাটলো। এখানেই আজকে আমি আমার ব্লগটাকে এন্ড করবো। থ্যাংক ইউ।